আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘনিয়ে আসায় পটুয়াখালী রাঙ্গামাটি উপজেলায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। শত যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় সাধারণ ভোটাররা। শিকদার জুবাইর হোসেনের তথ্য চিত্রে দেখুন রিপোর্ট। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে 18 জন, 136 জন মেম্বার পদে এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের 5 বিদ্রোহী প্রার্থী। এই নির্বাচনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে মাঠে ময়দান চষে বেড়াচ্ছেন তারা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। আধুনিক রাঙ্গাবালী করার জন্য এবং একটা সুন্দর এবং পরিপক্ক পরিচ্ছন্ন রাঙ্গাবালী করার জন্য মানুষ নৌকায় ভোট দেবে, চারিদিকে তার জোয়ার উঠেছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। জনগণ অত্যন্ত আনন্দের সহিত নির্বাচন প্রচারণা চালাচ্ছে এবং আমরা আশাবাদী যে আগামী 26 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জনগণ। সৎ যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় সাধারণ ভোটাররা। আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমাদের ভোট যাকে যে যোগ্য তাকে আমরা ভোট দেবো। সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাঙ্গাবালীতে আমাদের চারটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো আছে এবং সমস্ত প্রার্থী নির্বাচনী আচরণবিধি প্রতিফলন করতেছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আগামী 26 ডিসেম্বর চারটি ইউনিয়নে 20টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন 63,000-এরও বেশি ভোটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।